কলকাতা প্রিমিয়ার লিগে দ্বিতীয় হ্যাট্রিকটা করে ফেলেন বলজিৎ সিং, অথচ তাকে ছেড়েই দিচ্ছিলেন মর্গ্যান। 3 ম্যাচে 8 গোল করে ওই এখন শীর্ষে। সতীর্থরাও এখন ওকে বলজিৎ নয় গোলজিৎ বলে ডাকছেন। 3 ম্যাচে এত গোল করা সত্ত্বেও ফেড কাপে দলে ঠাঁই হবে কিনা সিদ্ধান্ত নেননি মর্গ্যান। তবে সতীর্থ মেহতা বলেই দিলেন, ওর চলে যাওয়ার খবর শুনে কষ্ট পেয়েছিলাম। গোল পাওয়াটা খুব দরকার ছিল বলজিতের, বিশেষ করে বলজিতের। আমি ক্যাম্পে ছিলাম, ওর সম্বন্ধে শুনছিলাম যে ওকে ছেড়ে দেওয়া হবে। ও যে কাম ব্যাক করেছে, আমি খুব হ্যাপি।